আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এম এন কিচেন বিডিতে আরও একটি রেসিপি দেখার জন্য আজকের রেসিপি হচ্ছে আমি একটা সর্দি কাশি কফ হলে বাচ্চাদের কিভাবে ঘরোয়া উপায় কিভাবে আপনারা বাচ্চাদের সর্দি কাশি আর বুকে জমে থাকা কফ নিরাময় হয় তো ওইরকম একটা আপনাদের সাথে রেসিপি আজকে শেয়ার করছি কাটা জামির দিয়ে তো এই রেসিপিটা কিন্তু আমাদের ছোটবেলায় আমার মা দাদিরা আমাদেরকে করে খাওয়াতো আর কি তো এগুলো খেলে কিন্তু কপ একদম পরিষ্কার হয়ে যায় আর সর্দি কাশি তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমি কিন্তু আমার মেয়েকে প্রায় সময় করে দিই এগুলো খাওয়াই আমি নিজেও খাই আমার কাছেও কিন্তু ভালো লাগে মানে ভালো ফিল হয় তো আমার সর্দি লাগার পরে আমি কিন্তু এবার ডাক্তারের কাছে যাইনি তো এইভাবে করে খাওয়াতে আমার সর্দি কাশি কপ একদম ভালো হয়ে গিয়েছে তো আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওটা শেয়ার করছি আর কি এখানে একটা কাটাজামি জামিন নিয়েছি আর কাটাজামিটা জামিনটা আমি বাড়ি থেকে এনেছিলাম আমার চাচির গাছে ধরেছিল তো কয়েকটা দিয়েছে উনি আমি কয়েকটা আমার মেয়েকে কাঁটা জামিন দিয়ে এই ওষুধটা বানিয়ে খাওয়াইছি তো একটা আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন যে যখন আমার আর আমার মেয়ের সর্দি লেগেছে তো আজকে আমি আবার ওষুধটা বাসায় বানিয়ে নিচ্ছি আর কি তো এইদিকে মিস্ত্রি নিলাম এখানে আমি মিস্ত্রি নিয়েছি কয়েক টুকরা আদা নিয়েছি এক টুকরা আর কাঁটা জামিন নিলাম একটা লেবু নিয়েছি মধু নিয়েছি আর লাগবে সরিষার তেল তো এখন আমি খুবই উপকারী কিন্তু এই ওষুধটা তা আপনারা কিন্তু চেষ্টা করবেন বাসায় ঘরোয়াভাবে বাচ্চাদেরকে কপ নিরাময় হওয়ার জন্য এই ওষুধটা বাসায় তৈরি করে খাওয়া খুবই ভালো কিন্তু আমি অনেক ফল পেয়েছি আমার মেয়েকে আমি প্রায় সময় করে দিই আমার মেয়ের কিন্তু আগে সব সময় ঠান্ডা লাগতো ঠান্ডার সমস্যাটা বেশি ছিল তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো বেশি এটা তো ছোটোবেলায় আমরা খেয়েছি আমার আসলে জিনিসটা মাথায় ছিল না তো আমার মা আর আমার চাচি আমাকে বলেছে আর কি এই জিনিসটা করে বোতলে করে একদম বেশি করে ওষুধটা বানিয়ে রেখে দিলে ফ্রিজে রেখে দিলে যখন ঠান্ডা লাগে এক চামচ বের করে গরম করলে কিন্তু খাওয়াই দিলে হয় মানে কপটা একদম চলে যায় তো আদা নিয়ে নিলাম অর্ধেক আদাটাকে প্রথমে আমি একটু পরিষ্কার করে ছিলে নিচ্ছি নিয়ে আদাটাকে ছোট ছোটো করে টুকরো করে নেব তো আদা লাগবে আদা দিলে ভালো আমার কিন্তু সর্দি লাগলে গলার সরটা বসে যায় আর কফ হয় প্রচুর পরিমাণে কফ জমে যায় তো আমি কিন্তু সব সময় এই ওষুধটা বাসায় বানিয়ে নিজে খাই আর কি আমার কাছে ভালো লাগে কফ কিন্তু একদম থাকে না একদম পরিষ্কার হয়ে যায় মানে এই ওষুধটা খাওয়ার পরে কিন্তু কফ একদম নিরাময় হয়ে যায় এখন আদাটাকে ছোট ছোটো করে কেটে নিব তো একটা হাঁড়ি নিয়ে নিলাম এই হাঁড়িতে আমি এই মিশ্রণটা বানিয়ে নিব তো এখন আদাটাকে টুকরো করে নিচ্ছি বেশি বড় করে টুকরো করতে হবে না মিডিয়াম সাইজের করে টুকরো করে নিলেই হবে তো আদাটাকে কেটে নেওয়া হয়ে গেল এখন আমি হাঁড়িতে নিয়ে নিচ্ছি তো হাঁড়িতে নামার পরে আর লেবু কেটে নেছি এক ফালি লেবুটাকে কেটে নিলাম লেবু এক ফালি নিয়ে লেবুটাকে চেপে রসগুলো নিয়ে নিচ্ছি লেবুর রস নেওয়ার পরে এখন আমি কাটা জামিটা কেটে নিচ্ছি কাটা জামিটা আমি ফ্রিজে রেখেছিলাম সেজন্য একটু নরম হয়ে গিয়েছে সমস্যা নাই এটা রসটা কিন্তু আছে তো এখন কাটা জামিরের রসগুলো চেপে নিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু সব সময় পাওয়া যায় না সেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাড়ির থেকে আনার পরে কাটা জামিরের সবগুলো রস আমি চেপে নিয়ে নিলাম এখন বাকি যে অর্ধেকটা আছে ওইটার রসটাও এখন আমি চেপে নিয়ে নিচ্ছি এখন মিশ্রিগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা যে কোনো দোকানে পাবেন মিশ্রি মিস্রি বললে দিবে আর দিয়ে দিচ্ছি মধু এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ মধু দিচ্ছি তো মধুটাও দিতে হবে মধু তো এমনিও অনেক উপকারী একটা জিনিস এটা হচ্ছে খাটি মধু সৌদি আরবে আমার হাজব্যান্ড পাঠিয়েছিল তো মধু দিয়ে দিচ্ছি এক দুই চামচ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল একটু বেশি দিতে হবে আমি তিন চামচ পরিমাণ দিচ্ছি তো মধু সরিষার তেল আর আদা লেবুর রস কাটা জামিরের রস মিশিরি তারপরে সামান্য একটু লবণ দিতে হবে লবণটা দিব এখন না মিশ্রণটা যখন আমি চুলাই দিব তখন একটু করে লবণ দিব তো চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিরিটা কিন্তু চুলাই দিলে এটা গলে যাবে এটা আস্ত থাকবে না মেশানো হয়ে গেছে এখন আমি চুলাই নিয়ে যাচ্ছি এটা একটু জাল করে নেওয়ার জন্য তো সরিষার তেল মনে হয়েছে একটু কম হয়েছে সেজন্য আরও একটু দিলাম তো এখন এই মিশ্রণগুলো আমি চুলাই দিয়ে একটু জাল করে নিব। সিদ্ধ করে নিব আর কি আর এগুলো যখন চুলাই দিয়ে সিদ্ধ করে নিব এগুলো কিন্তু একটু ঘন হয়ে যাবে তো বাচ্চারা কিন্তু খুব মজা করে খায় আর এই ওষুধটা খাওয়ার পরে কিন্তু কফ সর্দি কাশি একদম থাকবে না একদম ভালো হয়ে যাবে তো চুলাই দিয়ে দিলাম আর চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি অনবরত নেড়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তো আমি নেড়ে নিচ্ছি আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে আসতেছে মিশ্রিগুলো কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে মিশ্রিটা কিন্তু একদম মিশে গিয়েছে তো আপনারা দেখেন এটা কিন্তু একদম ঘন হয়ে আসছে মানে একটু আটালো টাইপের হবে ঘন হয়ে তো আমার মিশ্রণটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ লবণের পরিমাণটা সামান্য দিয়েছি লবণ দিতে হবে তো আমার মিশ্রণটা হয়ে গেছে আমি এখন চুলার থেকে এগুলো নামিয়ে নিব। তো নামিয়ে একটা ছাঁকনি দিয়ে একটু ছেকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু আপনারা এই ওষুধটা বানিয়ে এক মাস দেড় মাস নর্মাল ফ্রিজে বোতলে করে রেখে দিতে পারবেন যখন বাচ্চাদের সর্দি কাশি বা কফ হবে তখন এগুলো বের করে সামান্য একটু গরম করে এক চামচ দুই চামচ করে খাইয়ে দিলে কিন্তু বাচ্চাদের মানে কফটা একদম ভালো হয়ে যাবে সর্দি কাশি ভালো হয়ে যাবে আর বড়রা যারা আপনাদের যদি গলার শরটা বসে যায় ঠান্ডা লেগে আপনারা কিন্তু তিন চামচ করে খাবেন তাহলে একদম ভালো হয়ে যাবে আমার কিন্তু গত কয়েকদিন ধরে সর্দি লেগে গলাটা একদম বসে গিয়েছিল মানে গলার শরটা বসে গিয়েছিল তো আমি এগুলো বানিয়ে খাওয়ার পরে আমার গলার শরটা একদম ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন ভালো আছি তো মিশ্রণটা ভালো করে ছেঁকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখুন আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে খুবই উপকারী কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আবার বড়দের জন্য খুবই উপকারী এই ওষুধটা আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন তো বাসায় কিন্তু যদি ছোটো বাচ্চা থাকে আপনারা আমার আজকের এই কাটা জামিরের ওষুধটা কিন্তু বাসায় একবার হল বানিয়ে খাওয়াবেন তাহলে বুঝতে পারবেন কতটা উপকারী বাচ্চাদের কপ কত তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম